যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে কিছুদিন পরে এটা আসলে স্লো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কি করি, সহজ সমাধান, আমরা কি করি, নতুন করে উইন্ডোজ দিয়ে দিই। এটা কিন্তু আসলে কোনো সমাধান না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করা দিব এমন কিছু প্রোডাক্টের, যেই প্রোডাক্টগুলো আপনি ইউজ করে আপনার মান্দাতার আমলের কম্পিউটার হোক আর নতুন কম্পিউটার হোক, মান্দাতার আমলের ল্যাপটপ হোক বা নতুন ল্যাপটপ হোক, সেটার পারফরমেন্স এবং এক্স্যাক্ট পারফরমেন্স অনেক বেশি হাই হয়ে যাবে এবং কিছুদিন পর পর আপনাকে কষ্ট করে আসলে উইন্ডোজ দিতে হবে। আপনার কম্পিউটার যেরকম ছিল সেরকম ফাস্ট অল টাইম ইউজ করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস। স্যামসাং এর বিভিন্ন মডেলের এসএসডি এবং M.2 কে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো কিনলে যেই প্রাইসটা লেখা আছে ওয়েবসাইটে, তাছাড়াও আপনি কিছু ডিসকাউন্ট পাবেন। এই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে রিয়েলটেক মাস্টারের কুপন কোড। কুপন কোডটা আসলে এখানে যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট, তো সেই ক্ষেত্রে আসলে ওভার দ্য ফোনে আপনারা কুপন কোডটা ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি ফোন করে রিয়েলটেক মাস্টারের নাম নিলে সেই ক্ষেত্রে আপনি কিছু ডিসকাউন্ট পাবেন, 100-200, এটা আসলে ভেরিয়েন্টের উপর ডিপেন্ড করে। এছাড়া আপনারা তাদের যে ফিজিক্যাল শপ আছে সেখানে গিয়েও আপনি চাইলে একই সেম কুপন কোড ইউজ করতে পারেন রিয়েলটেক মাস্টারের, তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখা গেছে বাজারের আদার্স প্রাইস থেকে কিছুটা ডিসকাউন্ট পাবেন। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানের মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। এই হচ্ছে স্যামসাং এর 250 GB এসএসডি, যেটার মডেল নাম্বার হচ্ছে 860 EVO, যেটা আসলে বর্তমানে সবচেয়ে বেস্ট এসএসডি বলা যায়। এবং আপনি যদি একটু সার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এটার রিভিউ সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে এটার রিড এবং রাইড স্পিড অনেক হাই। রিড স্পিড হচ্ছে আপনার 550 MBPS এবং রাইড স্পিড হচ্ছে 520 MBPS, তার মানে বুঝে দেখেন অনেক অনেক হাই। সো এটা গেল একটা ভ্যারিয়েন্ট। এছাড়া হচ্ছে স্যামসাং এর 1 TB-এর হচ্ছে আপনার 860 QVO, এটারও রিড স্পিড হচ্ছে আপনার 550 এবং আপনার রাইড স্পিড হচ্ছে 520। এছাড়াও আরেকটা মডেল আছে তাদের এসএসডির, সেটা হচ্ছে যে আপনার এটা, এই তিনটা মডেলই আসলে অ্যাভেলেবেল আপনার হচ্ছে স্যামসাংয়ের। এই এসএসডি হচ্ছে 500 GB এসএসডি, যেটার মডেল নাম্বার হচ্ছে 860 EVO, এটার ক্ষেত্রেও সেম রিড স্পিড সেম রাইড স্পিড। এই হচ্ছে স্যামসাংয়ের 500 GB M.2, যেটার মডেল নাম্বার হচ্ছে 97 EVO, NVMe সাপোর্টেড, বুঝতে পারছেন NVMe M.2 স্লট। সো এটার স্পিড কিন্তু নর্মাল এসএসডির চেয়ে অনেক বেশি হাই। এই ক্ষেত্রে আপনি রিডের ক্ষেত্রে পাবেন হচ্ছে 3400 MBPS, তার মানে হচ্ছে 3 GB, মানে 3.5 GB-র কাছাকাছি, এবং রাইড স্পিড পাবেন হচ্ছে 1500 MBPS, মানে 1500 MBPS মানে প্রায় হচ্ছে আপনার 1.5 GB-র উপরে, মানে 1.5 GB/s ট্রান্সফার করবে, বুঝে দেখেন 1.5 GB আর হচ্ছে 3.5 GB প্রতি সেকেন্ডে। যাই হোক, এগুলো কিন্তু এসএসডির মধ্যে মানে সবচেয়ে বেস্ট, বিকজ অফ হচ্ছে NVMe-টাই হচ্ছে রাইট নাও পর্যন্ত সবচেয়ে বেস্ট স্পিড আসলে দিচ্ছে। সো এই ক্ষেত্রে এটার প্রাইসটা একটু হাই। এই ক্ষেত্রে ওই যে একই কথা বলবো, ভিডিও ডিসক্রিপশনে পিসি হাউসের লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন কারেন্ট প্রাইস। এই জন্য আমি প্রাইসগুলো বলতেছি না, কারণ অনেকগুলো মডেল। এই হচ্ছে স্যামসাং এর 250 GB, মানে 250 GB NVMe এসএসডি ইভো প্লাস, যেটা হচ্ছে 970 EVO প্লাস NVMe M.2, যেটা আমি পার্সোনালি ইউজ করি। এটার হচ্ছে আপনার রিড স্পিড রাইড স্পিড অনেক বেশি হাই, সেটা হচ্ছে যে এটা রিড করতে পারবে হচ্ছে 3500 MBPS পর্যন্ত, মানে 3.5 GB-র কাছাকাছি, আর আপনি কিন্তু এটা দিয়ে রাইড করতে পারবেন হচ্ছে 2300 MBPS, তার মানে হচ্ছে প্রায় 2.5 GB-র কাছাকাছি কিন্তু স্পিডে আপনি প্রতি সেকেন্ডে রিড রাইট করতে পারবেন। তো এবার আমরা আসলে একটা এসএসডি খুলে দেখি যে আসলে কি আছে বক্সের মধ্যে, যদিও আসলে এসএসডি খুলে দেখানোর মতো তেমন কিছুই নাই, জাস্ট নাম্বার ছাড়া। যদি আমরা আপনার একটু পরে টেস্ট করে দেখাবো পিসির সাথে লাগিয়ে যে এসএসডির কী স্পিড, M.2 কী স্পিড, সেটা টোটালটা আমি আসলে চেক করে দেখাবো, এবং হার্ডডিস্কটা আসলে কীভাবে আপনার ক্ষতি করছে বা হার্ডডিস্কের কারণে আপনার অরিজিনাল পারফরমেন্স আপনি একটু দেখতে পাচ্ছেন না। সো আমরা সিলটা ব্রেক করে ফেলাম। সিল ব্রেক করে ফেলে বক্সের ভিতরে কিছুই নাই, এসএসডি আছে। এর আগে হচ্ছে ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন যদি আপনার প্রয়োজন হয়। এছাড়া শুধু পাচ্ছেন এসএসডি, এছাড়া আর কিছুই নাই, পুরোপুরি বক্স ফাঁকা, জাস্ট এসএসডি, এছাড়া আসলে কিছু থাকার কথাও না। এটা আসলে আমাদের স্যামসাং এসএসডি, একটু বিল্ড কোয়ালিটি অন্যান্য এসএসডির চেয়ে একটু বেটার আমার কাছে, প্রিমিয়াম কোয়ালিটি, যেহেতু এটা প্রিমিয়াম কোয়ালিটিরই আসলে আপনার হচ্ছে এসএসডি। আপনি যদি বিভিন্ন জায়গায় টেস্ট করেন বা বিভিন্ন হচ্ছে রিভিউ দেখেন বা আপনি দেখা গেছে সার্চ করেন তাহলে রিসার্চ করলে দেখতে পারবেন যে এটাই হচ্ছে বেস্ট এসএসডি বলা যায় এই
মার্কেটে রাইট নাও পর্যন্ত। এছাড়া অনেক মডেলের অনেক এসএসডি আছে, বাট রাইট নাও পর্যন্ত আসলে স্যামসাং এর এসএসডি বেস্ট। এছাড়াও অনেক অনেক কোম্পানি আছে, যদিও আমরা কিছুদিন পরে অন্যান্য কোম্পানিগুলো নিয়েও রিভিউ করব, বাট আপাতত আসলে আমরা এটাই দেখাচ্ছি। সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এটা দেখানোর মতো তেমন কিছু নাই, চলেন আসলে আমি এই যেহেতু এসএসডি অলরেডি দেখাই ফেলাম তাহলে আমরা অ্যান্ড্রয়েড 2টা দেখি। সো এই হচ্ছে ইভো প্লাস, যেটা হচ্ছে 970, যেটা আমি পার্সোনালি ইউজ করি, যদিও এটা অনেক দিন আগের ভিডিও বলতে সে আমি ভিডিও করে রাখছি, যদিও আমি আসলে ইউজুয়ালি এই টাইপের প্রোডাক্ট আসলে নিজে ইউজ না করে আসলে রিভিউ করি না। সো এই টাইপের প্রোডাক্ট আমার মনে হয় যে কেউ ইউজ করলে তার মাথাটা পুরো নষ্ট হয়ে যাবে, বিকজ অফ হচ্ছে এর আগের আর যার পারফরমেন্স, একটা পিসির যদি 100% পারফরমেন্স থাকে সেই পাওয়ারের পুরোপুরি আমার কাছে মনে হয় যে শুধুমাত্র হার্ড ডিস্ক ইউজ করার কারণে আপনি মনে হয় 20% ইউজ করতে পারবেন তার এফোর্ডের, বাট আপনার যদি এসএসডি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউজ করতে পারবেন প্রায় 100%-এর কাছাকাছি। আর যদি অ্যান্ড্রয়েড 2 হয় তাহলে তো কোনো কথাই নেই, ওভার পাওয়ার থাকবে, এক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক বেশি আপনার হেল্পফুল হবে। সো আমরা বক্স খুলে ফেলাম, বক্স খোলার পরে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 2, যদিও দেখতে পাচ্ছেন যে এখানে অ্যান্ড্রয়েড 2 স্লট, এই অ্যান্ড্রয়েড 2 স্লটটা এরকমই হয়, তো দেখা গেছে যে এটা মাদারবোর্ডের মধ্যে আপনি সরাসরি লাগাই দিতে পারছেন, এক্ষেত্রে দেখা গেছে এক্সট্রা পোর্টের প্রয়োজন হচ্ছে না, আর এটার স্পিডটা বেশি হওয়ার কারণে আপনি বুঝতেই পারছেন যে এটার পারফরমেন্সটা অসাধারণ, খুবই অসাধারণ। যদিও দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, এইসব ইনফরমেশন আসলে দেখে দেখে লাভ নাই। অ্যাকচুয়ালি এই অ্যান্ড্রয়েড 2 স্লট যে কোনো একটা বাচ্চা পোলাপানো সেট আপ করতে পারবে, আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম আছে, যদিও আপনি এই একটু সতর্কভাবে বা আপনি যদি কিছু ভিডিও সার্চিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে পেয়ে যাবেন। এক্ষেত্রে যদি আপনারা চান তাহলে আমি নতুন করে ভিডিও ক্রিয়েট করে দিব। সো এবার আমি পিসিতে চলে আসলাম, আমি আসলে তিনটা জিনিস ইনস্টল করে ফেলছি আমার পিসির মধ্যে, সেটা হচ্ছে এসএসডি, হার্ড ডিস্ক এবং হচ্ছে অ্যান্ড্রয়েড 2। সো দেখতে পাচ্ছেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দেখুন 970, এটা হচ্ছে এসএসডি প্লাস, মানে ইভো প্লাস, যেটা আমি আসলে আমার মেইন আপনার হচ্ছে এসএসডি হিসাবে, মানে অ্যান্ড্রয়েড 2 স্লট হিসাবে ইউজ করছি এবং এটাই হচ্ছে আমার মেইন সোর্স। দেখতে পাচ্ছেন যে এখানে স্পিড দেখাচ্ছে হচ্ছে 2740 রিড স্পিড, রাইড স্পিড এরকম দেখাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্স থাকবে। রিজন হচ্ছে আমি এটা অনেকদিন ধরে ইনস্টল করা এবং অনেক অ্যাপস এটার মধ্যে ইনস্টল করা এবং অনেক জাঙ্ক ফাইল জমে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে এরকম স্পিড দেখাবে। তো রিয়েল লাইফে আসলে স্পিডটা একটু এদিক সেদিক হবে, এটা আসলে স্বাভাবিক, সো এটা নিয়ে আসলে মাথা ব্যথা করার কিছু নাই। সো দেখুন এখানে কিন্তু 4K আপনার হচ্ছে ভালো স্পিডে টানতেছে, উপরেরটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড, তারপরে 4K থ্রেডস যদি দেখেন এখানের মধ্যে প্রায় আপনার অনেক স্পিড, আমার কাছে আসলে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, বিকজ অফ হচ্ছে আপনার কোনো মানে অ্যাপস নিয়ে আসলে আপনার টেনশন করতে হবে না, রেসপন্স টাইম দেখেন, সব কিছু দেখেন, আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে। সো এটা গেল হচ্ছে এসএসডি রেজাল্ট, মানে ইভো প্লাস আমি যেটা পার্সোনালি ইউজ করি, এটা আসলে আমার মেইন আপনার হচ্ছে কি বলে এসএসডি বা মেইন আমার হচ্ছে আপনার স্টোরেজ, যেটার মধ্যে আমি আসলে সফটওয়্যার বা এডিটিং করি এটার জন্য। তো এবার আমরা আসলে টেস্ট করবো হচ্ছে এসএসডি সরাসরি, এটা ছিল অ্যান্ড্রয়েড 2, এখন এসএসডি হচ্ছে 860 ইভো। সো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু রিড স্পিড মানে রাইড স্পিড হচ্ছে দেখাচ্ছে কত, 500 Mbps প্লাস সামথিং, আর এখানে রিড স্পিড টেস্ট করতেছে এক্ষেত্রে 524 দেখাচ্ছে, বাট অ্যাভারেজলি আপনি ধরে নিতে পারেন 550 এবং 500, এটা আসলে বিভিন্ন কারণবশত এদিক সেদিক হতে পারে স্পিডটা, কারণ অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, পুরোপুরি এক্সাক্ট স্পিড কখনোই দেখা না, বাট আপনি কিন্তু নর্মালের চেয়ে অনেক বেশি হাই পাবেন। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে 4K রেজুলেশন এবং মানে 4K ক্ষেত্রেও কিন্তু খুব ভালো স্পিডে টানতেছে, তো অনেকেই মনে করতে পারেন যে ভাই এটার স্পিড তো এখানে কমে গেল মাত্র 92 Mbps 4K, 4K এটা আসলে আপনার ক্রপটেপ সাইজের অনেক ব্যাপার স্যাপার আছে ভাই, এভাবে না, আপনি নর্মাল স্পিডগুলো আমরা আসলে জাস্টিফাই করি উপরে যে স্পিডটা মানে SEQ যে স্পিডটা এটাকে আসলে আমরা পার্সোনালি ধরে আসলে আগাই। এছাড়া দেখতে পাচ্ছেন এখানের মধ্যে 4K যে স্পিড, 4K থ্রেড 64 থ্রেড, এখানের মধ্যে স্পিড কিন্তু অনেক বেশি হাই, মানে 350-এর মতো, আর এছাড়াও অনেক এসএসডি আছে যেগুলো 350 Mbps দেয়। আমার কথা হচ্ছে যে আপনি যেখানে নর্মাল হার্ড ডিস্ক ইউজ করেন সেখানে 100 Mbps পাইতে কষ্ট হয়ে যায়, সেই জায়গায় 500 Mbps অনেক মানে 5 গুণ কিন্তু বেশি। সো আমরা এখানে যে একটা হার্ড ডিস্ক সিলেক্ট করলাম, আমি একটা তোশিবার হার্ড ডিস্ক আমার এটা লাগানো 1 TB-এর, সো আমরা এটা টেস্ট করতে যাই দেখুন 109, ও মাই গড, 120 পাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন 22, ওকে 100, 125, যদি আমার এটা হার্ড ডিস্কটা অনেক ভালো মানের হার্ড ডিস্ক, দেখতে পাচ্ছেন 132 পর্যন্ত দিচ্ছে সাপোর্ট।
সো এটা গেল একটা ব্যাপার, একটু ভালো মোটামুটি দেখেন 1 GB যাইতে যাইতে কিন্তু জিন্দিগি পার হয়ে যেতেছে, ঠিক আছে। সো এটা গেল একটা ব্যাপার। 4K আমি যখন দিলাম, দেওয়ার পরে আমার ভিডিও তো অলরেডি রেকর্ড হয়ে গেছে, তারপরে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো এই ক্ষেত্রে এই যে 1 GB যাওয়ার জন্য যে সময়টুকু লেগেছে, দেখুন 2 মিনিট না মানে 3 মিনিটের কাছাকাছি কিন্তু সময় লাগছে। তো এই টাইম যদি আমি আপনার ভিডিও পজ করে দেখাতে থাকি, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভিডিও 3 দিন লেগে যাবে। সো আপনারা বুঝতে পারছেন যেখানে 7.16 যাচ্ছে আর যেখানে কত 90 প্রায় মানে প্রায় 90 MBPS এবং 100 MBPS করে টানতেছিল। সো এই টাইপের আসলে হার্ড ডিস্ক ইউজ করলে আপনার পারফরমেন্স আলটিমেটলি কমে যাবে। আমার মনে হয় না যে আপনারা আসলে হার্ড ডিস্ক ইউজ করে অত বেশি সাপোর্ট পাবেন বা হার্ড ডিস্ক ইউজ করে অত বেশি ভালো পারফরমেন্স পাবেন। হার্ড ডিস্ক হচ্ছে স্টোরেজের জন্য, বাট আপনার হচ্ছে SSD হচ্ছে আপনার প্রোগ্রাম রানের জন্য। আমার মনে হয় SSD ইউজ করলে আপনি অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন, আই থিঙ্ক সো। এক্ষেত্রে কিন্তু কোম্পানি আমাকে কোনো পয়সা দেয়নি যে ভাই আমার এটা প্রচার করেন এই কারণে আমি পয়সা দিচ্ছি, বাট এরকম কিছু না। বাট আমি জাস্ট আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন আপনি প্রথম প্রথম দেখুন এখানে কিন্তু অলরেডি অনেক টাইম ধরে আমি কথা বলতেছি, তারপরে কিন্তু এটা শেষ হচ্ছে না। তারপরে আমি জাস্ট এখানে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্ট PC ইউজ করতাম তখন SSD-র দাম অনেক বেশি হাই ছিল, তখন অনেক অনেক ভাই অনেক প্রাইস ছিল, প্রায় 12-15 হাজার টাকা লাগতো, অনেক প্রাইস হাই ছিল। তখন আমি যখন SSD কিনি নেই, আপনি হচ্ছে আমার সেম PC কনফিগারেশন আমি ইউজ করা শুরু করলাম। আমার Core i5 ছিল তখন মনে হয় 6th generation-এর, আর পারফরমেন্স পাইতাম হচ্ছে আপনার Pentium 4-এর মতো, ঠিক আছে। তো পরবর্তীতে 1 বছর ইউজ করার পরে আমি কী করলাম, SSD-তে শিফট হলাম। SSD-তে শিফট করার পরে আমার PC-তে কখনোই মনে হয়নি যে আমি আসলে একটা পুরনো PC বা অনেক দিন ধরে ইউজ করতেছি PC চালাচ্ছি। এক্ষেত্রে আপনি Pentium হোক আর যেটাই হোক না কেন, আপনার মাদারবোর্ডে যদি SSD সাপোর্ট করে, আমার মনে হয় SSD নিয়ে নেওয়া উচিত। আর যদি আপনার টাকা বেশি থাকে বা ভালো পারফরমেন্স চান, আপনি ওয়ার্ক করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি SSD-তে ইনভেস্ট করতে পারেন। SSD ইনভেস্টমেন্ট অনেক বেশি আপনার জন্য লাভজনক হবে, অন্যান্য কম্পোনেন্টের সাথে SSD একটা মিনিমাম মাস্ট। এই ক্ষেত্রে আপনি কম প্রাইসের SSD নেন আর যেটাই নেন না কেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেক বকবক করে ফেলছি, তারপরেও কিন্তু উনি এখন পর্যন্ত রাইডই করতে পারেনি 1 GB, যেটা হচ্ছে বুঝতেই পারছেন 22 MBPS দেখাইছিল। যাই হোক, এখানে 5 MBPS পাইতেও কষ্ট হচ্ছে। সো এইটা আমি আর দেখালাম না, জাস্ট আপনাদের কতটুকুই বললাম আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো এবার আসি হচ্ছে, যেহেতু এটা প্রাইস একটু হাই তুলনামূলকভাবে, মানে একটা হার্ড ডিস্ক হচ্ছে একটা SSD প্রাইস যেহেতু হাই, সে আপনি চাইলে কিন্তু 250-র SSD ইউজ করতে পারেন। 250-র SSD-টা আপনি সেট আপ করলেন, ওইটার মধ্যে আপনার সফটওয়্যার রাখলেন, আর হচ্ছে আপনি একটা হার্ড ডিস্ক কিনে নিলেন, ওই হার্ড ডিস্কের মধ্যে আপনার আদার্স ফাইলগুলো রাখলেন। কারণ যেই ফাইলগুলো স্টোরেজ করবেন সেটার কিন্তু এত স্পিডের প্রয়োজন নাই, যে ফাইলটা প্রসেস করবেন বা কাজ করবেন সেটার ক্ষেত্রে আপনার স্পিডের প্রয়োজন আছে। তাহলে আপনি আপনার উইন্ডোজটা বা যে উইন্ডোজটা দিবেন সেই উইন্ডোজটা আপনি SSD-তে দেন, তাহলে আপনার রানটা তাড়াতাড়ি হলো। আপনি ফটোশপটা SSD-তে দিলেন, তারপরে আপনার গেমটা SSD-তে রাখলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ফাস্ট এবং হচ্ছে স্মুথলি কিন্তু আপনি জিনিসগুলো রান করতে পারছেন। এই ক্ষেত্রে দেখা গেছে যে যদি বাজেট ভালো থাকে তাহলে পুরোটাই SSD নিতে পারেন, বাট আমার সাজেস্ট হচ্ছে 120 GB SSD কেনার চেয়ে আপনার হচ্ছে 250 GB কেনা অ্যাটলিস্ট আমার মতে হচ্ছিল উচিত। সো এবার আসে হচ্ছে, কাদের জন্য আসলে M.2 আর কাদের জন্য SSD? সো এই ক্ষেত্রে ধরেন আপনার হচ্ছে অলরেডি PC মেক করা আছে, আপনার যদি PC মেক করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা SSD নিয়ে ওটার মতো উইন্ডোজ দিয়ে আপনি এটা ইউজ করতে পারেন, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনার মাদারবোর্ডে যদি M.2 স্লট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি M.2 ইউজ করতে পারেন, বাট এই ক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি M.2 অবশ্যই NVMe-টা ইউজ করতে পারেন যদি আপনার মাদারবোর্ড সাপোর্ট করে। আর মাদারবোর্ড যদি NVMe মানে মাদারবোর্ড যদি M.2 স্লট সাপোর্ট করে বাট NVMe না সাপোর্ট করে তাহলে আপনি M.2 ইউজ করতে পারেন, এই ক্ষেত্রে প্রাইস তেমন চেঞ্জ নাই, বাট NVMe-র ক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেশি। যদি আপনি ল্যাপটপের ক্ষেত্রে ইউজ করেন, রাইট নাও আপনার যে ল্যাপটপটা আছে দেখবেন যে মান্দাতের আমলের মতো স্পিড, যত ভালোই ল্যাপটপ কিনুন কিছুদিন পরে এই ধরনের প্রবলেম, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ওই মডেল দিয়ে আপনি সার্চ করে বের করে ফেলতে পারবেন যে এটার মধ্যে আসলে M.2 স্লট সাপোর্ট করে কিনা। যদি M.2 স্লট সাপোর্ট না করে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কষ্ট করে ওই আপনার হচ্ছে আরেকটা ভিডিও আছে আমার, এখানে লিঙ্ক আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন যে আসলে কীভাবে আপনি আপনার ল্যাপটপের স্পিডটা বাড়িয়ে নিতে পারেন SSD বা M.2 ইউজ করে। সো এটা গেল, এই হচ্ছে টোটাল ডিটেলস। এবার কথা হচ্ছে যে আপনি কত GB লাগাবেন, কত আসলে প্রাইস পড়বে, এটা নিয়ে আসলে অনেক ধরনের কনফিউশন কাজ করতে পারে, যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে PC হাউসের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং সেখানে আপনার নাম্বার পেয়ে যাবেন, ওই নাম্বারে কল করে আপনারা আসলে কারেন্ট প্রাইস জেনে নিতে পারবেন। এবং আপনি যদি রিয়েলটেক মাস্টারের আপনি বলেন যে আমি এই চ্যানেল থেকে এসেছি, তাহলে সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো ডিসকাউন্ট পাবেন যখন আপনি ফোন করবেন তখন কারেন্ট প্রাইস থেকে। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।